তো বন্ধু তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ব্লগে। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা কলকাতা থেকে বাই ট্রেন এসে পৌঁছেছিলাম এনজিপি স্টেশনে, আর তারপর থেকেই আজকের ব্লগটা অ্যাকচুয়ালি কন্টিনিউ হচ্ছে। তো তারপর থেকে আমরা কী করলাম না করলাম সবটাই এই ব্লগেতে থাকছে, তো তোমরা শুরু থেকে দেখতে থাকো, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক এই জায়গায়। আর এই জায়গাটার অ্যাকচুয়াল না এখন বলবো না, শুরু থেকে দেখতে থাকো, স্কিপ করো না, এখানেই আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো এনজিপি স্টেশন থেকে আমরা গাড়িতে উঠি আর তারপর এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস সিকিম। সিকিমে যাওয়ার এখান থেকে মোটামুটি 3 ঘন্টা সময় লাগে, আর দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে বাইপাস ধরে আর একটা হচ্ছে মেন মার্কেট হয়ে। তো আমরা যাচ্ছি বাইপাসের রাস্তাটা ধরে, কারণ এখানে রাস্তায় জ্যাম কম থাকবে আর যেতেও সুবিধা হবে। সেই জন্য 1.5 ঘন্টার মধ্যে পাহাড় শুরু হয়ে যাবে। বলেছে ডান দিক দেখবি বাঁ দিক দেখবি, হ্যাঁ ডান দিক বাঁ দিক দেখেই করছি। ডান দিক মানে বুঝতে পারছিস কোনটা? হ্যাঁ ওই ছবি নয়, ছবির পাশেরটা। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গৌতম। এখানে আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট করে নেব। ম্যাগি নুডলস না ভাই? না আমরা তো কোনো দিন খাইনি গো, আমরা কোনো দিন না। ভেজ মোমোটাই ঠিক আছে, স্প্রাইট, স্প্রাইটটাই ঠিকঠাক। না 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 মাউন্টেন ডিউটা বেশি ভালো। একই ব্যাপার, একই ব্যাপার, দুটো টেস্ট এক। একই ধরে তফাৎ কি আছে? কম থাকে স্প্রাইটে, মিশন একটু বেশি, তো একটু বেশি। এদের ফুটেজ নিতে থাকলে এটা আর ব্লগ থাকবে না, সিনেমা হয়ে যাবে। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ভেজ মোমো, আর মেঘা আর কাকু ছোটো মা মাসি ওরা নিয়েছে হচ্ছে তন্দুরি রুটি, তাই তো? নিচে নদীটা দেখতে পেল, ওটা হচ্ছে ত্রিবেণী রিভার, আর ওর সাইডে কিছু ক্যাম্প করা রয়েছে, ওখানে ক্যাম্পিং করা যায়। আমাদের যে ডেস্টিনেশন সেটা এখান থেকে আরও 2 ঘন্টা মতন বাকি, আর রাস্তা তো দেখালামই তোমাদেরকে। ঘড়িতে এখন বাজে 2:07। আমরা কোথায় রয়েছি এখন? আমরা এখন রঙ্গলি, রঙ্গলি মার্কেট, আর এখানে আমরা পারমিট করাতে দিলাম আমাদের ড্রাইভার দাদাকে। কালো হয়ে গেছে, টুকটুক কিছু বৃষ্টিও পড়ছে, আর রাস্তা তো তোমাদেরকে দেখালাম এতই সুন্দর যে কি যেন বলছিলি, ফেস পাউডার পাওয়া যাচ্ছে রাস্তায়। এখানে ল্যাকমি ফেস পাউডার তৈরি হয় এখান থেকেই। দাদা ডকুমেন্ট জমা দিয়ে দিয়েছে আর পারমিট হতে কালকে লেগে যাবে, মানে কালকে পারমিট আমাদের হয়ে যাবে। তো এখন এই যে জায়গাটা রয়েছি আমরা, এই জায়গাটা হচ্ছে রঙ্গলি মার্কেট, আর এখানে আমরা পারমিট বানানোর জন্য আমাদের ডকুমেন্টস জমা দিলাম। ডকুমেন্টস হিসাবে আমাদের লেগেছে হচ্ছে একটা করে ভোটার কার্ডের জেরক্স কপি আর একটা করে ফটোকপি। সেটা বলা যাবে না, বুঝে নাও, কারণ বুঝতেই পারছো ট্রেনে করে এসেছি আর ট্রেনে তো দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি ছিল আর কি, ওই জন্যই আর কি, বুঝে নাও, ওটা বলা যাবে না, কমেন্টে জানার দরকার নেই, বুঝলেই হবে। এখানে প্রত্যেকটা টার্নিং এতটাই শার্প, মানে মনে হচ্ছে রোলার কোস্টার চড়ছি। এই আবার একটা, না এটা অতটাও না, আগে আছে একটা, না যখন যখন গাড়িটা নিচের দিকে নামছে পেটে মানে কাদবুদ হচ্ছে।
এই আবার 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 দুমাস আগে আমি মিরিক এসেছিলাম, ওটা বাইকে করে এসেছিলাম, কিন্তু এইরকম এক্সপিরিয়েন্স হয়নি আর কি। বাইকের এক্সপিরিয়েন্স আলাদা আর গাড়ির এক্সপিরিয়েন্স আলাদা। বন্ধু এখন ঘড়িতে বাজে 3:41 আর আমরা এই যে পিছনে হোটেলটা দেখতে পাচ্ছ এখানে আমরা রয়েছি। চলো তোমাদেরকে ভেতর আগে ঘরটা দেখিয়ে দিয়ে আসি। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, এখানে খাওয়া দাওয়ার জায়গা, ওরা বসে পড়েছে খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের রুম, আমাদের টোটাল 4টে রুম দিয়েছে, তার মধ্যে এই একটা, দুটো, ওই একটা 3টে আর একটা 4টে। চলো এটা তোমাদেরকে দেখাই। দিস ইজ দ্য রুম, আর এই যে এখানে হচ্ছে বিছানা। আমি একটু আগে স্নান করতে গেছিলাম, প্রচণ্ড ঠান্ডা জলে স্নান করে এসেছি, গামছা ওখানে মিলে দিয়েছি, ব্যাগ ট্যাগ সব চারিদিকে এলোপাতাড়ি ছড়ানো রয়েছে। এই হচ্ছে আয়না যেখানে গামছা মেলে রয়েছে, কারণ আয়নাটা এখানে নেই। সি, বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় দেখাই। সি, এটাই আসলে, কারণ আমি একটু এমনিতেও পিটপিটে রয়েছি, তো বাথরুম পরিষ্কার না হলে আমার ঠিক হয় না, তো বাথরুম পরিষ্কার তো হোটেল ভালো। তো বহুদিন বাদে আজকে DSLRটা বার করেছি আর DSLRটাকে নিয়ে এসেছি, বড় লেন্সটাও সঙ্গে নিয়ে এসেছি, কারণ পাহাড়ে পর্বতে ঘুরতে এসেছি। তো এখন ফটোগ্রাফি সেশন চলছে, আর এই সমস্ত ফটোগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে আসছে। এই অদ্ভুত কালারের মাস্কটা স্পন্সর করেছে নেহা। এখানে এটা দেখতে পাচ্ছ, এই সমস্ত যত একটু একটু করে বিকেল থেকে সন্ধ্যে হচ্ছে তত ঠান্ডাটাও বাড়ছে। আর আমি যেটা পরেছি এটা অ্যাকচুয়ালি রেনকোট, বেরোনোর সময় সবাই ছাতা নিয়ে বেরিয়েছিল, তো আমি ভাবলাম যে ছাতা তো নিয়ে নিই, রেনকোট নিয়ে বেরোই। এখন দেখছি ঠান্ডা লাগছে, রেনকোট পরে নিয়েছি, রেনকোট পরতে দেখছি একটু ঠান্ডাটা কম লাগছে, ভালো কাজে লেগে গেল। এখানে সবাই আমরা খাওয়ার জন্য চলে এসেছি, ওখানে আমাদের খাবার হচ্ছে, কেঁপে কেঁপে আর পারছি না, খাবার আসুক তারপর আমাদেরকে দেখাচ্ছি খাবো। এই যা ঠান্ডা পড়েছে, ধোয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, এই দিয়ে কাজ চালাতে হবে। আচ্ছা কর,
ওদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তিনটে থেকে বা চারটে খেয়ে পেট ভরবে তো, কারণ আমাদের পাঁচটা খাওয়া অভ্যাস। বলছে মোটা মোটা রুটি এখানে তখন খাও, পেট ভরে যাবে তিনটে খেলেই, তিনটে পাঁচটার সমান। এই হচ্ছে আমাদের আজকে একটা ডিনার, ঠান্ডায় কথাও জড়িয়ে যাচ্ছে। তো কালকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো হচ্ছে জুলুক। আর আর কিছু বলবো না এই মুহূর্তে, কারণ আরও অনেক কিছু, অনেক জায়গায় আমাদের যাওয়ার রয়েছে, অনেক আরও প্ল্যান রয়েছে, সেগুলো একে একে আমি শেয়ার করবো সবটাকে আমাদের সঙ্গে, কিন্তু এই ব্লগে আর না, পরের ব্লগে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:09, আর ল্যাপটপে এখানে সমস্ত ডাটাগুলোকে আমি ট্রান্সফার করে নেবো গোপ্রো থেকে, আজকে যা কিছু রেকর্ডিং করেছি সেগুলো। তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা। ভোটে জিতেছে দুই প্রার্থী আমাদের, জটিলা কুটিলা। হাত পুরো একদম জমে গেছে। তো এখানে দেখলাম একটু আগুন রয়েছে, এখানে একটু সেকে নিই, কিছুটা যদি আরাম হয়।